চল, আমার লাগবে। আমি আমি কিন্তু খুব বেশি করে বলবো না, ছোট করে বলবো। হ্যাঁ আচ্ছা লাইভ উঠে গেছি। হ্যালো, আমরা চলে এসেছি স্টাইল আইকন প্রেজেন্ট শোকেস। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, ভীষণ পপুলার একজন ফিল্ম ডিরেক্টর, সুজিত মন্ডলদা। আমার খুব ক্লোজ একজন বা খুব প্রিয় একজন মানুষ সুজিত দা। প্রচুর ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছেন, বাঘবন্দি খেলা, অরুন্ধতী, সেদিন দেখা হয়েছিল, তুমি আসবে বলে, এটা নাম লিস্ট গোয়িং অন গোয়িং অন, প্রচুর ভালো ভালো সিনেমা। তো সুজিত দা, প্রথমেই ওয়েলকাম, কেমন আছো বলো? নমস্কার সবাইকে, আমার নমস্কার। আর এত কষ্টকর জীবনের মধ্যে আমরা এখনো যে হেসে খেলে থাকতে পারছি তার জন্য সবাইকে অভিনন্দন। আর কিছু বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি আমরা আবার নর্মাল জীবনে ফিরে আসবো। 2-3 মাসের বাকি আছে, কিছু কিছু লোক ইঞ্জেকশন নিতে বাকি আছে, আবার নর্মাল জীবনে ফিরে আসবো। আর আমরা যে কাজ করি ওকে আমরা বলি শো মাস্ট গো অন। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা কাজ করছি, আজকে আমরা আড্ডা মারছি, সেটাই, ভালো আমরা আছি ভালো আছি। আছি আর কি, ভালো আছি। আমার প্রথম ইঞ্জেকশন হয়ে গেছে, সেকেন্ড ইঞ্জেকশনের জন্য অপেক্ষা করছি। গভর্নমেন্টের রুল হিসেবে 82 ডেজ আমার হয়ে এসেছে, আর 4-5 দিন পরে আমি পেয়ে যাবো। বাহ, না তুমি খুব পজিটিভ, আমি তোমার পার্সোনালিও জানি, তুমি যে কোনো পরিস্থিতিতে খুব পজিটিভ থাকো, এবং পজিটিভ একা থাকো না, চারপাশে সবাইকে খুব মোটিভেট করো, পজিটিভ থাকতে বলো, সেটা ভীষণ একটা বড় জিনিস, শেখার আছে অনেক কিছুই। সুজিত, ছোট্ট করে একটু যদি তোমার জার্নিটা বলো, কিভাবে হঠাৎ ফিল্ম ডিরেকশন এলে বা কিভাবে কি শুরু করলে, একটু ছোট করে যদি আমাদের জার্নিটা তো শেয়ার করো আর কি। অনেকবার এই কথাটা অনেক জায়গাতে বলেছি, যেটা আমার মনে হয় যে আমি কোনো ফিল্ম ডাইরেক্টর হিসেবে পৃথিবীতে জন্মাইনি, বা কোনোদিন আমি এটা ভাবিনি যে ফিল্মের কোনো কাজ করবো। ফিল্ম দেখতাম, ফিল্ম দেখতে সবাই ভালোবাসতো। বাঙালি হিসেবে ছোটবেলা থেকে আমাদের গান বাজনা নাটক এসবের কালচারের মধ্যে আমরা থাকতাম। এখান থেকে আমাদের পরিবারের কোনো অনেক ডিস্টার্বেন্স আসে, বাবা মারা গেল ছোটবেলায়, অনাথের মতো হয়ে গেছিলাম মা। আমরা পরিবারে অনেক ভাই বোন ছিলাম, সেই জন্য আমাকে বিদেশে পাড়ি দিতে হয়েছিল বম্বে সংসার চালাবার। সেখানে গিয়ে কিছু কাজকর্ম শুরু করি, অনেক কিছু কাজ করার পরে একটা সময় জীবনে বিরক্তি এসে যায় যে এরপরে কি। খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলাম, ওখানে একটা বড় টিমে কাজ, খেলতে খেলতে নিজের একটা টিম তৈরি করি, তরুণ সংঘ অ্যাফিলেটেড টিম ছিল, WIF এ খেলতাম, নিজের টিম ছিল। তারপর ওয়ান ফাইন ডে প্রচন্ড বোর হয়ে যায়, সবকিছু এসে গেছে তখন, টাকা পয়সা পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে। তখন আমার এক ভাই যে এখন আমেরিকায় আছে, ও এখন ওবামার টিমে কাজ করে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও আমাকে ইনসিস্ট করে যে ছোটবেলা আমি নাটক থিয়েটার করতাম, নানা রকম কাজ করতাম, তো ওই যদি করো তবে হয়তো ভালো লাগবে। তো সেইটা করার জন্য আমি ও আমাকে ইনস্টিটিউটে, পুনে ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য এর করে। আমি বললাম তো আমি আমার যোগ্যতা নেই পুনে ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য সেই শিক্ষা জগতের ব্যাপার নিয়ে। তো বলে সবই তোমার কাছে আছে, একবার তুমি শুরু করো দেখবো আবার ফিরে তোর কথা মতো। তখন অনেক বয়স, অনেক বয়স, তখন আমি চেষ্টা করলাম। সেখানে আমি কিছুদিনের মধ্যে ইনস্টিটিউটে পাস করে এন্ট্রিও পেয়ে যাই, আর কিছুদিনের মধ্যেই আমরা আমাকে মানে বেশি ইনস্টিটিউট করতে হয়নি, 15 দিনের মধ্যে আমি সেডেন গ্রসের সাথে ফিনিক্স কলেজের ইংলিশ থিয়েটারে শুরু করি। এবং তারপরে পিছনে থাকতে নিয়ে মডেলিং করা, তারপরে অ্যাকচুয়ালি ফিল্ম ইনস্টিটিউটে আমি অ্যাক্টিং কোর্স করে ঠিক, কিন্তু আমি ডাইরেকশনে যোগ দিয়েছি। আমাকে চন্দ্রবার যে ডনের ডাইরেক্টর, উনি আমার খুব ক্লোজ ছিলেন, আচ্ছা, যে কোনো কারণে উনি ব্যবসায়ী ব্যাপারে ডায়মন্ড সেটিং এ কাজ করতাম, উনি ওর কানেক্টেড ছিলেন। তো সেখান থেকে উনি আমাকে তুলে নিয়ে যান, ওখানে কিছু অভিনয় করা যায়, ডক্টর ঘোষ একটা সিনেমা, বাঙালি বাংলা হিন্দি মিক্স করে বলা ছিলেন, সেখানে আমি যাই। কিন্তু ওখানে আমাকে 2 দিন কাজ করার পরে উনি বলে যে বেটার ইন বাড়ি গেছে ডাইরেকশন, বলছে তুমি যদি ডাইরেকশনে জয়েন করো তাহলে খুব নাম করতে পারবে, অ্যাপার্ট ফ্রম অ্যাক্টিং তোমার ডাইরেকশনে খুব ট্যালেন্টেড আছে। তখন আমি বললাম ঠিক আছে আই ট্রাই। তারপর পেছনে ফিট করে, তারপর গুলাম আমাকে আমির খান আর বিক্রম ভট্ট ডাকে, আমি তখন শক্তি সামন্তের সঙ্গে একটা ফিল্ম করেছি আকমে টিম অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে। তারপর একটার পর একটা বিশেষ ফিল্মে মহেশ ভট্টের ক্যাম্পে ভটকাম বলা হয়, মুকেশ ভট্ট, মহেশ ভট্ট, বিক্রম ভট্ট, ওদের সঙ্গে একটা পর একটা কাজ করতে করতে ওয়ান ফাইন ডে আমাকে কলকাতা থেকে মিস্টার শ্রীকান্ত মোহতা অ্যান্ড মিস্টার নিষ্পল সিং রানে ফোন করেন এবং আমাকে বলেন যে এটা নিয়ে আসতে।
বাংলা ফিল্মের খুব খারাপ অবস্থা, তুমি যদি এসে একটা বই করো কিছু চেঞ্জ হবে, তুমি যদি এসে একটা ফিল্ম করো তাহলে খুশি হব আমরা। আমি যখন বাংলা বলতে পারতাম না ঠিক মতো দীর্ঘদিন বোম্বে থাকাতে, হ্যাঁ, একটা অনুভূত ডিস হয়ে গেছে। হ্যাঁ কথা ডিসকানেক্ট হয়ে গেছে। আমি ওখানে মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, উর্দু, হিন্দি, ইংলিশ এইসব ভাষাই বলতাম, বাংলা খুব কম বলতাম। যাই হোক, তখন আমার ছেলেও ছোট, তিনি খুব ইনসিস্ট করেন, তো আমার তখন বিক্রম ভাটের সঙ্গে আমি অনেক বড় বড় সিনেমা করছি, 100 কোটি টাকা সব ফিল্ম করছি, নিজে কিছু ফিল্ম শুরু করেছি, কিছু অ্যাড ফিল্ম করেছি, তো সেখান থেকে ডাকে, তো আসার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল বলবো না, আমি বাংলা সঙ্গে ডিসকানেক্ট ছিলাম, আর বাংলা ফিল্ম অনেকদিন দেখিনি, জানতাম না। আচ্ছা, আর আমি সবসময় ভাবতাম যে বোম্বেতে যে ধরনের কাজ করি আমি বাংলায় অযোগ্য, আমার কোনো যোগ্যতা নেই বাংলা কালচারের কোনো ফিল্ম করা। আর তখন এখানকার লিজেন্ড ডাইরেক্টর ছিলেন স্বপন সাদা, পরদা, এরা সব লিজেন্ড ডাইরেক্টর ছিলেন, অনুপ সেনগুপ্ত দা, হুম 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 তো ওরা যখন এটা রুল করছে সেখানে আমি একজন সাধারণ অ্যাসোসিয়েট ডাইরেক্টর বোম্বেতে হতে পারে, বোম্বেতে অনেক কাজ করেছি বা অনেক কাজ, তার সঙ্গে বাংলার কালচারের সিনেমার সঙ্গে কোনো যুক্তই নয়, হুম হুম আমার নেবে না। তখন ওরা খুব জোর করে ব্যাপারটা যে তুমি পারবে, প্রচন্ড বলেছিল। আর একটা জিনিস ছিল যেটা বলা হয়নি, আমি ওখানে দেবকে ট্রেনিং করে পাঠিয়েছিলাম এখানে, দেব একটা বই করে সাকসেস হয়েছিল, সেই নিয়ে আমার যাতায়াত ছিল এখানে, শ্রীকান্ত মমতা বা রানীর সঙ্গে যোগাযোগ ওকে তৈরি হয়েছিল। উনি ওরা আমাকে প্রচুর শ্রদ্ধা করতো যে দেবকে, দেব মমতা একটা হিরোকে এখানে ট্রেনিং করে পাঠিয়েছে, দেব ওয়াজ লাইক মাই সান, আমার ছেলের মতোই ছিল, আমার ছেলে খুব ভালো বন্ধু ছিল, এবং ওকে আমি সবসময় আর কি প্রচন্ড কাছে, মানে প্রচন্ড প্রচন্ড ভালোবাসি কাছে, তো সেই সূত্রে আর কি ওরা একটা এদের আর কি একটা ইয়ে ছিল, কনফিডেন্ট ছিল যে একটা ছেলেকে তৈরি করে এরকম ভাবে করতে পারে, সে নিশ্চয়ই কমপ্লিট ফিল্ম। তারপর আমি আসি, 1 মাসের ছুটিতে আসি, 1 মাসের জন্য আসি, যে মানে আমার ওয়াইফ, আমার ছেলে খুব ছোট তখন, হুম হুম খুব বাচ্চা, স্কুলে পড়ে, নিয়ে আসা নিয়ে যাওয়া, এট দ্য সেম টাইমে আমি সেন্ট জেভিয়ার্স স্কুলের কোচ ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ফুটবল কোচ ছিলাম, ওকে তো ওখানে একটা বিরাট গ্যাপ হয়ে যেত, আমার জায়গায় কে করবে, তো আমি ওদের বললাম যে আমি 1 মাসের জন্য যাচ্ছি, আমি এসেছিলাম 1 মাসের জন্য, আজকে তোমার সঙ্গে বসে ইন্টারভিউ দিচ্ছি, আমি আর ফিরতে পাইনি। সমস্ত বাঙালি পুরো পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের ভালোবাসাতে একটার পর একটা সিনেমা করার সুযোগ পাই, সবসময় আমি প্রতিটা সব প্রতিটা বাড়ির লোকজন, পাড়ার ছেলেরা যাতে এন্টারটেন করতে পারে সেই রকম সিনেমা করি, নানা রকম গান তৈরি করি যাতে সবাই নাচতে পারে, রোমান্স সবাই ভালোবাসে, ইভেন আমিও খুব রোমান্স ভালোবাসি, সেই জন্য রোমান্টিক ফিল্ম করি, হিউম্যান ভ্যালুর উপর ফিল্ম করি, বাবা ছেলে কেমন হওয়া উচিত, মা হুম মেয়ে হুম কেমন হওয়া উচিত, তারপর দেখলাম লোকে দেখছে এবং প্রডিউসাররাও খুশি ছিল, ভালো ব্যবসা হচ্ছে একটার পর একটা। না, তোমার সিনেমা তো সত্যিই তো আমার সঙ্গে পপুলার। বাংলা, আমার সঙ্গে বাংলার সঙ্গে কানেকশন কিন্তু অনলি ফিল্মের সঙ্গে কানেকশন, আমার এখানে আমি আসি 8-10 দিনের জন্য, হুম 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 একটা ফিল্মের যে যে কাজগুলো থাকে, শুটিং বা এডিটিং বা যা যা কাজ থাকে করি, আর যেহেতু জিৎ গাঙ্গুলি আমার খুব ভালো বন্ধু আর কি, আমাদের এইখানে বাংলা ফিল্ম করার আগে ও ভালো বন্ধু, তো ওকে, আমরা দুজন গান তৈরি করি বোম্বেতে ঘরে বসে, দীর্ঘদিন লাগে, 3 মাস 4 মাস 6 মাস লাগে একটা সিনেমা গান, যার জন্য আমি একটা ফিল্ম বছরে একটাই ফিল্ম করা শুরু করি, যদিও আমাকে অনেকে বলে করার জন্য আমি পারি না, আমার দক্ষতাই নেই অ্যাকচুয়ালি ডাইরেকশনে, তো যা হোক করে একটা ভেবে চিন্তে করি, লোকেরা পছন্দ করে দেখে, আবার একটা সুযোগ পায়, খুব দর্শক যত মডেল ভালো তোমার লাগে। ধারণা যে তুমি ডিরেকশনে কিছু জানো না, বা আমরা দর্শকরা জানি তুমি কতটা জানো বা জানো না সেটা অন্য প্রসঙ্গ, বাট তোমার সিনেমা তুমি যেটা বললে নো ডাউট এন্টারটেইনিং তো হয়, একটা আবেদন থাকে এবং বাঙালি সেন্টিমেন্টের সাথে নিশ্চয়ই যায়। তোমার সিনেমা ভীষণ পপুলার, এবং একটা ছোট্ট, যেটা মানে আমার সার্ভে বলবো না, একটা ছোট সার্ভে রিপোর্ট আমি শেয়ার করি। তুমি হয়তো জানো যে আফটার লাস্ট ইয়ার লকডাউন, যখন সমস্ত মানে মেনলি মুভি ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ, তখন তোমার রিলিজড মুভি কিন্তু ভীষণ ভাবে সাকসেসফুল হয়েছিল, তুমি আসবে বলে। এবং সেটা একটা ঘটনা কিন্তু, মানে ওই পরিস্থিতি দাঁড়িয়েও কিন্তু দর্শক গেছে তোমার ওই সিনেমা এনজয় করেছেন, হলে গেছেন, মানে সেটা তোমার সিনেমা একটা আলাদা ওটা আবেদন। হচ্ছে আলাদা না আমার, না, আলাদা আবেদন না থাকলে হয় না, অতটা মডেস্ট হওয়ার কিছু নেই, যেটা ভালো সেটা আমরা অবশ্যই জানি। আমি এবার একটা অন্য প্রসঙ্গ বা যেটা আসবো, আমরা এখন জানি তুমি আস্তে আস্তে যেটা এখন
একটু অন্য ধরন বা অন্য ঘরানাও বলতে পারি, তুমি একটু শুরু করেছো কাজ, যা তোমার শর্ট ফিল্ম তুমি কিছু বানাচ্ছো তোমার ইউটিউব চ্যানেল থেকে, এবং তুমি একটা শর্ট ফিল্ম অলরেডি বানিয়েছো যেটা যথেষ্টই পপুলার হয়েছে, যথেষ্টই ভালোভাবে সাকসেসফুল হয়েছে, লোকে দেখছে, খুব আমাদের সবারই খুব ভালো লেগেছে। তো এই জার্নিটা তুমি কিভাবে দেখছো বা কিভাবে এনজয় করছো এই শর্ট ফিল্ম জার্নি বা এইটা? অ্যাকচুয়ালি এই শর্ট ফিল্ম যেটা তৈরি করেছিলাম বা যেটা দেখছে লোকে, এর পেছনে কিন্তু আমার কৃতিত্ব একদম শূন্য। ওকে আমি গতবারে যে লকডাউন শুরু হয়েছিল তখন প্রচুর শর্ট ফিল্ম তৈরি, এবং জুড়ি খুঁজতে খুঁজতে কেউ আমার নাম সাজেস্ট করে, আমিও ঘরে বসে বসে, আমার কাজ ছিল সারাদিন ধরে সিনেমা দেখো আর 2-3 দিন পরে কোন সিনেমাটা ভালো কোন সিনেমাটা মন্দ সেটা ডিসাইড করো, আমি তাই ওকে করছিলাম। এইভাবে করতে করতে আমার এক বন্ধু সন্দীপ, ও তৈরি করছিল শর্ট ফিল্ম করছিল, ও শর্ট ফিল্ম করে ইমিডিয়েট আমাকে দেখাচ্ছে যে এই শর্টটা কিভাবে লাগাবো, আমি ওকে বলে দিচ্ছি, ও এডিট করছে আবার দেখাচ্ছে, খুব মজা ছিল, খুব ঘরে বন্দি ঘরের মধ্যে বসে এসব চলছিল, এবং ওর শর্ট ফিল্মটা প্রচুর ফেমাস হয় বা অনেক কিছু হওয়ার পর ওর দুজন মিলে বকু আর ওদের দুজন মিলে সুদীপ, সরি সুদীপ, ওর নিজের থিয়েটার গ্রুপ আছে, নিজের থিয়েটার অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টার, লিডিং অ্যাক্টার, একক নাটক করে, গান গায়, অসাধারণ আঁকে, ওয়াল পেন্টিং থেকে আরম্ভ প্রচুর আঁকে, খুব ক্লোজ ফ্রেন্ড আমার। ও আমাকে ইনসিস্ট করে যে সেটা তুমি তৈরি করো, আমি তখন বলি যে দেখো 2 ঘন্টা সিনেমা তৈরি করতে পারি আমি, 3 ঘন্টা প্রথমে ছিল সেদিন দেখা হয়েছিল, 3 ঘন্টা ছিল, তুমি আসবে বলে 2 ঘন্টার হুম হুম বাঘবন্দি খেলা হয়েছিল 45 মিনিটের। তো একজন 3 ঘন্টা এন্টারটেনমেন্ট করতে করতে হঠাৎ 2 ঘন্টা করা খুব শক্ত, এক্স্যাক্টলি এবং 2 ঘন্টা থেকে যখন আমাকে 45 মিনিটের সিনেমা করা হয়েছিল তখন আমাকে চ্যালেঞ্জ ছিল, আর আমি চ্যালেঞ্জ দিতে ভালোবাসি, প্রতিটা সিনেমা আমার কাছে একটা চ্যালেঞ্জ, নতুন ভাবে দেখি, পুরোনো জিনিস ভুলে যাই। আমাকে কেউ জিজ্ঞাসা করে যদি আমি সব সিনেমার নাম বলতে পারবো না, কারণ এখন যে প্রজেক্ট নিয়ে কাজ করছি, মানে আগামী যে প্রজেক্ট গুলো আছে আমার কাছে, ফিল্ম থেকে আরম্ভ করে শর্ট ফিল্ম, যেগুলো ভাবনা সেগুলো বলতে পারবো, কি হয়ে গেছে তার সঙ্গে একটু বলতে পারবো। তো ওর কথাতে আমি তখন কি করে ভেবে পাই, ইনসিস্ট করে, প্রচন্ড ভাবে এনকারেজ করে। ও ছিল আমার একজন ডাক্তার বন্ধু, ছিল তিনটা দিন বলে সুবিধা, তুমি প্লিজ করো, তুমি এত ভালো কারিগর, তুমি পারবে। আমি বলছি 8 মিনিটে গল্প আমি বলতেই পারবো না, আমি একটা গান করি ঠিক আছে, একটা এই করি ঠিক আছে, এটা পারবো। তারপর আমি একটা চ্যালেঞ্জ দিলাম, সবাই মিলে বললো করো করো, তখন ভাবলো কি করো, কোনো কিছু উপায়। আর সেই সময় ওই কাজটাই করছিলাম যেটা ওই বাচ্চাটা আমার ঘরে ছিল, দুজনে বন্ধু ছিলাম, বাচ্চাটা হচ্ছে বাবা নেই, দেবু মন্ডল, ওর বাবা নেই, ওর মা আছে, আর ও থাকে দামোদর ভাই, ও আটকে গেছে আমার কাছে, খুব কষ্ট ওকে থাকতো, ও প্রচন্ড কষ্ট পেতাম ওকে দেখে। আমি বয়স্ক মানুষ, আমি বুঝতে পারছি কি কি হতে পারে না হতে পারে, ও করোনা নিয়ে কিছু ভয় ছিল না, ও বলতো আমার করোনা নেই, এসব মিথ্যে কথা, এগুলো পলিটিক্স হচ্ছে, এইসব বলে না বেরিয়ে যাওয়ার চেষ্টা করতাম আমি, আর ওকে আমি ওই তখন ইংলিশ শেখাই। অ্যাকচুয়াল যা যা ঘটনা ঘটেছে দেখেছে লোকেরা, সেটা কি স্ক্রিপ্ট করেছি আমি, অবশ্যই স্ক্রিপ্ট করা, ও ও শিখে যাওয়ার পরে স্ক্রিপ্টটা করেছি, আচ্ছা ওইভাবেই করেছি যেভাবে ওইসব হয়েছে। থ্যাংক ইউ লকডাউন একটা রিয়েল লাইফের স্টোরি, আর ওটা করেছিলাম, করে আমি ওটাকে কি করবে ভেবে পাচ্ছিলাম না, এডিট করার জায়গা নেই, ওটা আমার ফোনে শুট করেছিলাম, যে ফোনটা আমি ইউজ করি, শুট করেছিলাম, একদিনেই করে ফেলেছিলাম, দিন রাত্রি করে করে ফেলেছিলাম ওটা। এবার সেটা এডিট করব, ঘর থেকে বেরোতে পারছে না, কিছু করছে না, আমার কাছে এডিটিং মেশিন নেই, আর যে সফটওয়্যার আছে আমার কাছে, নেটের খুব প্রবলেম। তো কিছুদিন পরে তুমি আসবে বলে ফাইনাল রিলিজের যখন যখন করতে যাচ্ছিলাম, তখন ওখানে ওখানে এডিটিং রুমে যাই, সেখানে রবিরঞ্জন মৈত্র দেখেন, দেখে বলে অসাধারণ কাজ করেছিস সুদ্ধা, তুমি কি করেছো? আমি বলছি না না তোমায় করতে হবে না, রবিরঞ্জন বলে আমি একটু হেল্প করছি তোমার। তো ওনার অ্যাসিস্ট্যান্ট প্রতীক করে, রবিরঞ্জন দা এডিট করে ওটা নিয়ে যায় ঘরে। রবিরঞ্জন দার ছেলে হচ্ছে আমাদের এখানে বাংলার ওয়ান অফ দা ফেমাস বিনীত মিউজিক, যে যোদ্ধা থেকে আরম্ভ করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে প্রচুর, কমার্শিয়াল ফিল্ম আর নর্মাল ফিল্ম, সৃজিতের সিনেমা থেকে আরম্ভ করে সবকিছুই ও করে। ও দেখে আমাকে ইমিডিয়েট ফোন করে, ইমিডিয়েট ফোন করে রাত্রিবেলা 10টা সাড়ে 10টা নাগাদ, ইজ ইট পসিবল যে তোমার এটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করবো? আমি বলি বেস্ট ফর দি, তুমি যদি করো তো এটা দারুণ হবে। বলছে না এ অসাধারণ, তুমি জানো না সুবিধা তুমি কি করেছো। আমি তো জানতামই যে একটা ছেলেকে নিয়ে করেছি, কিছু ভালো হবে মন্দ হবে কিছু, কোনো কিছু জানি না, অন্য কিছু বলতে পারি, তো নিজের সিনেমাটা কি করেছি বুঝতেই পারি, প্লাস আমি নিজেই লিখছি, নিজেই ক্যামেরা সেট করছি, অসাধারণ অসাধারণ কাজ করেছি আমার জীবনে সবচেয়ে বেস্ট।
আছে, আমাদের লিখতে হবে আর ছেলেটার মুখ দেখা যাবে, আমাকে আবার শর্টটাও দেখতে হবে, খুব শক্ত এগুলো। নিশ্চয়ই, দেখা যেখানে একটা মানুষ আছে সে হয়তো দেখাবার জন্য চা খাচ্ছে, এই করছে, লেখা শেখাচ্ছে, খুব শক্ত ছিল। আমাকে লিখতে হচ্ছে, আমাকে দেখতে হচ্ছে ঠিক লিখছে কিনা, লিখতে হবে অথবা ক্যামেরা দেখতে হবে যে ক্যামেরাতে ফ্রেমিং ঠিক হচ্ছে কিনা, এটা প্রচন্ড শক্ত। একটা মাত্র চোখ আমাদের, মানে দুটো চোখ একদিকে আছে, এটা হবে, এটা হবে, খুব শক্ত। তারপর আবার ছেলেটা দেখছে, আমার সর্দল আছে, ছেলেটা দেখছে, আমি লিখছি, আমি আবার ক্যামেরা অপারেটর। তো এই ধরনের কাজগুলো করার পর, সেই কাজগুলো করার পর যখন বিনীত বললো যে এটা অসাধারণ কাজ করেছে, এইভাবে কাজ করা আমি কাজ করতে কোনো সিনেমা দেখিনি, ব্যাকগ্রাউন্ড মিউজিক করে। তো এইভাবে না, কাজটা আস্তে 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 একটা বড় জায়গা পেয়েছে, আমার সাহস বেড়েছে। এরপরে আমি কিছু ওকে ফিল্ম ফেস্টিভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পাঠিয়েছিলাম, তখন রবিদা বললো তুমি এটা রিলিজ করো না। আমি যে খবরটা পাওয়ার পর এখানকার কিছু ওটিটি প্ল্যাটফর্ম আমাকে একটু রিকোয়েস্ট করে সুবিধা আমাদের জন্য এটা রিলিজ করো। তখন আমি এত টাকা দেবো, অত টাকা দেবো, সব বলছি, তুমি যে করেছো নিশ্চয়ই দারুণ হবে। আমি তখন রবিদাকে বলি, রবিদা এরকম চাই, যে রবিদা বলি পাও এটা আগে ফিল্ম ফেস্টিভ্যালে ঘোরো। আমি বলি এই ফিল্ম কে দেখবে ফেস্টিভ্যালে? বলছি তুমি ঘোরো। আমরা যত ফিল্ম দেখেছি, রবিদাও প্রচুর ফিল্ম দেখেছেন এবং চুরি করেছেন, যে 150-200 ফিল্ম দেখেছি, ফিল্ম পজিটিভ নয়, প্রতিটা নেগেটিভিটি ছিল, মারা যাচ্ছে, একদম কষ্ট তাই, পাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। তুমি একটা হোপ দেখিয়েছো। সেই জন্য আমি বললাম, দেখো আমার আমার এরিয়াতে যতই যাই হোক, আমি জীবনে কোনো সিনেমাতে নেগেটিভ দেখাই, আমিও চাই না নেগেটিভ হোক। আমার সমস্ত মানুষকে, আশেপাশের মানুষকে বাঁচিয়ে রাখতেই শিখেছি ছোটবেলা থেকে, এবং তাই রাখি, যতই যতই হোক না কেন সবাই বেঁচে থাকি, ভিলেন হ্যাঁ কেউ সেটা পজিটিভ আমারও বলার ছিল, তোমার এই শর্ট ফিল্মটার মধ্যে এটা একটা বড় জিনিস, ভীষণ পজিটিভ একটা ভাইবস তুমি স্প্রেড করেছো, ভীষণ পজিটিভ, মানে এটার মধ্যে তুমি কোনো নেগেটিভিটি দেখাওনি, এটা বড় জিনিস। এখানে ছোট আমার একটা তোমার কাছে ছোট জিনিস জানার আছে, তুমি যে সিনেমাগুলো আগে করেছো সেটা হচ্ছে অনেকগুলো ক্রিউ মেম্বার সেখানে নিশ্চয়ই ছিলেন, যেটা হয় বড় সিনেমার ফরম্যাটে যেটা হয় আর কি, বাট এক্ষেত্রে তুমি তো একাই সবকিছু করতে হয়েছো তোমার, বিকজ ডিউ টু লকডাউন তুমি সেরকম ভাবে ক্রিউ মেম্বার নিশ্চয়ই পাওনি, কারণ বাড়িতে বসেই করেছো, মোবাইলে শুট করেছো, তো তুমি ওই প্রসেসটাকে কিভাবে অ্যাডপ্ট করলে নিজেকে, মানে অসুবিধা হয়নি কিছু মানসিক না না ভাবে না আমি বলছি? না, মানসিক অসুবিধা হয় না, যখন আমি কোনো মানুষই, যে কোনো মানুষই, তুমি যখন মনে করো আজকে লকডাউনে তুমি ঘরেতে একা আছো, তুমি জানো তোমাকে রান্না করে খেতে হবে, তোমাকে বাজার করতে হবে, তোমাকে সবকিছু করতে হবে, তো প্রথম একদিন একটু অসুবিধা হবে, সেকেন্ড দিন একটু অসুবিধা হবে, 4-5 দিন পরে তুমি এত ভালো রান্না করবে বা এত কিছু সুন্দর জীবনযাপন করবে যে তোমার মধ্যে কনফিডেন্স এসে যাবে যে তুমি সব পারবে। তো আমিও এই ধরনের, এরম না হলেও নিজের ফোন ধরে সেলফি তোলা বা ছোট ছোট শর্ট নিয়ে বসে বসে এডিট করা, এগুলো তো সবাই করে আজকালকার দিনে, তো কোনো উপায় নেই, ফোন আছে তো সারাদিন কথা বলছো, কিছু ফটো তুলছো, নিজেকে হ্যাঁ দেখছো, কিছু এসব না কিছু করা করতে করতে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হতে পারে আমি বড় বুড়ো সিনিয়র সিটিজেন, কিন্তু আমার মধ্যে ওই চঞ্চলতা আছে যেটা ইয়াং ছেলেদের মধ্যে আছে, আমার মধ্যে সেই জিনিসটা থাকে। তো অসুবিধার মধ্যে কাজ করাটাই শিখেছি আমি। আজ যে বাংলায় যে কটা সিনেমা করেছে, সে অরুন্ধতী হোক বা সেদিন দেখাচ্ছিল, কোনো সুবিধা পায়নি বাংলাতে, এরম ধরনের একটা ফিল্ম কোনোদিনই হয়নি, তো সেরকম ক্রুই পায়নি যারা এসব আমাকে হেল্প করতে পারবে, আমাকেই বেশ একা একাই ভাবনা চিন্তা করে নানা জায়গা থেকে লোক একদমই জোগাড় তাই, হ্যাঁ করতে হয়েছে। তার কারণ হচ্ছে, তুমি যদি ভালো করে দেখো, ওরম অরুন্ধতী বা সেদিন দেখা হয়েছিল বা রোমিও, এই ধরনের এক্সিকিউশন কিন্তু কন্টিনিউ হয়নি, তারপর আবার যে সেটা আর্ট ফিল্মে চলে এসে, তার মানে যে কোনো কারণেই এরকম লোক কম আছে বা এটা সাপোর্ট করার লোক কম আছে বা সেরকম ইউনিট নেই যারা পর পর বছরে 10টা এই ধরনের বই করে, যার জন্য একদমই জিনিসটা অনেক একদমই কমে গেছে। একদমই এটা এটা আমি আমি বলছি একটা মানে যা যা হয়েছে সেই নিয়ে, আমি নিজেকে বড় করার জন্য বা অন্য কাউকে ছোট করার জন্য বলছি, এটা হচ্ছে ইতিহাস যে এই ধরনের হয়নি। তার কারণ হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো পুরো একটা এরকম টিম তৈরি হয়নি যারা বাহুবলী বা এরকম ভাবে করতে পারবে, হ্যাঁ হ্যাঁ ফাইন্যান্সও আমাদের একদম সাপোর্ট নিয়ে করতে পারে। সেই জন্য সাপোর্ট আমরা করতে না একটা পারে, ছোট জায়গাতে আটকে আছি, সেই ছোট একটা আটকে আছি। এটা হচ্ছে ফিল্মের ব্যাপারে, এটা হচ্ছে শর্ট ফিল্মের ব্যাপারে, আমরা উই আর নট ট্রেন্ড দ্যাট। যাই হোক, আবার সেই কথায় আসি, এবার এইভাবে তৈরি করার পর এটা ফাইনালি সবাইকে আমাকে বারণ করেছে কোথাও না রিলিজ করতে, ফাইনালি এটা কোম্পানি রিলিজ করলাম যেটা ভেবে রেখেছি, স্মার্ট হাউস। এবার আসি, হুম হুম রিলিজ করেছে এবং প্রচন্ড অ্যাপ্রিসিয়েট।
হ্যাঁ, খুব কিছুদিন প্রশংসা আমাকে পেয়েছি, রাজ্যসভায় মুভিটি ফোন করেছিল, অনেকেই অনেকেই দেখছে, হ্যাঁ প্রশংসা পেয়েছে। লন্ডন থেকে, আমেরিকাতে, ক্যানাডা থেকে সবাই আমাকে বাহ ফোন করেছে, এবং দারুণ ভালো, ওখানকার একদম ভালো, বাঙালিরা প্রচুর দেখেছে, অ্যাপ্রিসিয়েট ভোরবেলা ফোন হচ্ছে, ভীষণ ভালো। সবার ভালো লাগছে এটা। আর একটা কথা, এই যে ছেলেটা, এ কিন্তু জানেই না যে কি করেছে। এ কিন্তু দেবু যে আমার ড্রাইভার, ও গ্যারেজে হুম কাজ হুম করে, গাড়ি সারায়, ও কিন্তু জানেই না এটা কি করেছে, এই যে কি হচ্ছে, ও এখন স্টার হয়ে গেছে, প্রচুর লোক বলছে দুর্দান্ত অভিনয় করেছে, ও কিন্তু বুঝে না, জানে না। খুব যখন ভালো, ওকে খুব শুটিং না করিয়েছি, জানে না বলে ওকে দিয়ে আদর পুরো করে, বোধ হয় ফ্রেশনেস টা ছিল না, ওর হ্যাঁ অভিনয়ের ওকে একটা দিয়ে ফ্রেশনেস করিয়েছি ছিল না, একটু এই বুঝে, জন্য আর কি। ও বিরক্ত হয়ে যাচ্ছিল, আমি কেন এতগুলো গেঞ্জি পরব, আমি ওই প্যান্টটা পরবো না, ওটা বাজে দেখতে, আমি এটা পরবো না, ও প্রতিটা মুহূর্তে এরকম করছিল। ওই একই জায়গায় শুটিং করতে গেলে তিনটে চারটে গেঞ্জি চেঞ্জ করতে হয় কন্টিনিউটলি, ডে আফটার ডে দেখাবার জন্য। তো হ্যাঁ ওসব হ্যাঁ বোঝে না, পড়ছে না, পড়ছে না, ওরা বলছে আমার ভালো লাগছে, তুমি এরকম করো না, চলে কিছু খাই পাই, ওকে খাইয়ে দাইয়ে বুঝিয়ে আনন্দ করে, ও কি করেছে, এবং পরেও জানে না, যখন সিনেমাটা পরে দেখাচ্ছে, ও বলছে এটা আমি, তুমি কখন এসব করালে আমাকে, এটা যে নো হোয়াট হি ডান, রিয়েলি সুইট। এটা 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 যে এটা, তারপর ওকে বিয়ে দিয়ে দিয়েছি মাত্র 23-24 বছর ছিল, বিয়ে তাই গেছে নাকি? আর ও, হ্যাঁ হ্যাঁ বিয়ে গেছে। তো ও এখনো যে ফিল্মটা নিয়ে এত হইচই হচ্ছে, এত কিছু হচ্ছে, যায় না, ও যখন এখানে আমার আসছে, ডায়মন্ড সিটিতে ঢুকছে, ওকে দেখলেই যে ওকে ওকে একটা বাইক কিনে দিয়েছি, বাইকে করে যাচ্ছে, ও আসছে, তখন সবাই চেঁচিয়ে বলছে থ্যাংক ইউ লকডাউন, থ্যাংক ইউ লকডাউন। ও তখন বুঝতে পারছে যে আমাকে বলছে নিশ্চয়ই। তো আমাকে বলছিল কাল রাত্রে, বলছে জানো দাদা আমি আসছি না, সবাই মিলে আমাকে রাগাচ্ছে, থ্যাংক ইউ লাগবে, থ্যাংক ইউ লাগবে। আমি বলি রাগাচ্ছে না, বুঝতে পারছে এক্স্যাক্টলি, দাঁড়াচ্ছে না। স্টিল নাও হি ডাজেন্ট নো হোয়াট হি হ্যাজ ডান, অ্যান্ড আই এম গ্রেটফুল কে একটা এই ধরনের ছেলেকে দিয়ে এত বড় একটা কাজ করেছি, এবং এই কাজটাই আমাকে সাহস দিয়েছে আরো একটার পর একটা সিনেমা। না, সেটাই বলতে এবং চাইছি, মানে তুমি কি শর্ট ফিল্ম আরো বানাচ্ছো, মানে প্ল্যান করছো নাকি এই একটা করে, হ্যাঁ নাকি হ্যাঁ একটা হ্যাঁ টেস্ট আমি আমি একটা করবে? আমি এই লকডাউনে মানে কয়েকদিন আগে একটা শুরু করে দিয়েছি, নাম হচ্ছে রেড বেঞ্চ, যেটার আচ্ছা, ফার্স্ট একটা একটা পোস্টার লঞ্চ করেছি, ওকে, আশা করি সবাই দেখবেন, এবং ওটার পোস্টার আসবে সানডে ইভিনিং এ, পোস্টার আসবে মানডে তে, ট্রেলার আসবে, এবং নেক্সট ফ্রাইডে তে এরকম সময় 6টার সময় আমরা দেখতে পাবো তাহলে আমরা কি এটা ধরে রেড। নিতে পারি তুমি আপাতত শর্ট ফিল্ম গুলো কন্টিনিউ করবে, মানে শর্ট ফিল্ম বানাবে আরো, মানে সেটা হ্যাঁ আমরা হ্যাঁ এক্সপেক্ট করতে হ্যাঁ পারি কি? আমি একদম একদম আমি তোমাকে বলছি সুজিত, যে আমার একটা মোটিভেশন ছিল অনেকদিন ধরে, যেটা বিগ স্কেলে ছিল, সেটা পারিনি করতে, যে আমি হয়তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইনি, যেটা হয়ে যেত, কিন্তু করোনার জন্য অনেক লোক ভয় পেয়ে পিছিয়ে গিয়েছে। আমি হ্যাঁ হ্যাঁ, সবসময় একটা নিশ্চয়ই নিশ্চয়ই, একদম ঠিক। খুলতে চাইলাম, আমি আমি যখনই এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, যখনই আসি না, প্রতিদিন আমার সঙ্গে না হলে 8-10 জন ছেলে নিয়ে দেখা করে তারা কাজ করছে, আমি এবং ছেলে মেয়েগুলো দেখে দেখি তোদের প্রতিভা আছে, তাই চোখে মুখে সেই স্পার্ক আছে, যারা সত্যিকারে ফিল্ম করতে পারবে এবং স্ক্রিন হোল্ড করতে পারবে, প্রচুর ট্রেন্ড, প্রচুর ভালো কথা বলে, প্রচুর শিক্ষিত, কিন্তু সামহাও তার। তো আমি এই প্ল্যাটফর্মটা এই জন্যই তৈরি করেছি, স্মার্ট হাউস, নাম হচ্ছে স্মার্ট হাউস, সুজিত স্মার্ট হাউস। এটা আমাকে সিদ্ধু, যে সিদ্ধার্থ ক্যারেক্টার আছে সিদ্ধু, আমার খুব ভালো বন্ধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আর হিমাদ্রি দুজনে মিলে দিয়েছে নামটা, আমরা ওই নামটা দিয়েছিল স্মার্ট হাউস, সুজিত মন্ডল আর্ট হাউস। তো ওকে, আমি যেটা বলতে চাইছি, প্রতিটা আমার যে এখানে প্রতিটা সিনেমা হবে, শর্ট ফিল্ম হবে, প্রথম হয়েছে একটা ছেলেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, এবার এখন যেটা রেড বেঞ্চ হচ্ছে, দুটো অভিনেতা, তারা খুব বড় অভিনেতা হতে চায়, তাদের নিয়ে হচ্ছে, তাদের একটা ইন্টারাকশন হচ্ছে, দুটো ছেলের ওকে গল্প। ওকে, এবার এরপরে যেটা করছি, তাতে আমি নতুন ছেলে মেয়ে নিয়ে 6টা ছেলে মেয়ের গল্প, তারপরে যেটা করছি তাতেও 2টো ছেলে মেয়ের গল্প, একটা মিউজিক্যাল, এইভাবে আমি 6টা গল্প রেডি করে রেখে দিয়েছি, যেটা একটার পর একটা করবো, 20 দিন অন্তর একটা করে ফিল্ম ছাড়বো, এবং প্রপার যেরকম সিনেমা দেখোই আমরা বিগ স্ক্রিনে, সেই রকমই ফিল্ম তৈরি করছি স্মল স্ক্রিনে ফোনে দেখার জন্য। ভীষণ, তার মানে নতুন যারা অ্যাক্টিং করতে চাইছে তারা একটা ভালো কাজের ধারা তোমার সাথে পাবে, এটা আমরা আশা রাখতেই পারি। মানে হ্যাঁ তোমার এই প্রজেক্টগুলোতে তারা যদি, তাদের মধ্যে হ্যাঁ স্কিল যদি এটা থাকে এটা আর কি, এটা যদি এটা স্কিল হয়। হ্যাঁ না তাই নয়, যেমন করে আমরা যে এই চিন্তা করেছি, আমি 3 দিন ধরে ছেলেদের রিহার্সাল করেছি, তারা স্বতঃস্ফূর্ত ভাবে আমার সঙ্গে
জিনিসগুলো জানার জানিয়েছি, খুব শক্ত একটা গল্প নিয়ে করছি যেটা খুবই শক্ত, যেটা না দেখলে বোঝা যাবে না। মানে আমি ছেলেদের দিয়ে এমন একটা পারফরমেন্স করাবো, আমি চাই যে শর্ট ফিল্ম দেখার পর তারা অন্তত ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু কাজ করে, আমি খুব খুশি হব হ্যাঁ সেটাই, সেটাই বলার আমি মানে তার মানে বলতে পারি পার্সোনালি। যে তোমার নতুন যে জোনারে তুমি যে স্টার্ট করলে, শর্ট ফিল্মস বানাচ্ছ, একটা আলাদা ধারা তোমার ক্ষেত্রে, আলাদা ধারার কাজ করছো, সেখানে নতুন বেশ কিছু ছেলে মেয়েরা যারা অভিনয়টা করতে চায়, রিয়েলি যারা অভিনয় করতে চায়, তারা একটা প্ল্যাটফর্ম পেতে পারে যদি ভালো কাজটা তারা জানে, সেই একটা সুখবর তাদের জন্য আছে, এটা ঘটনা একটা বটেই। এবং তুমি যে পরপর শর্ট ফিল্মস গুলো বানাবে, হ্যাঁ এটা জেনে সত্যিই ভালো লাগবে যে একটা আমরা তোমার কাছ থেকে এই ধরনের সিনেমা আরো বেশি উপহার পাবো। কারণ দেখো এখন শর্ট ফিল্মস তো এখন বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েই যাচ্ছে, মানে গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, বাংলাতে তো বটেই। তো সেখানে যদি তোমাদের মতো ডিরেক্টর, সিজন ডিরেক্টর যদি আসেন কাজ করেন, তাহলে আমরা দর্শকরা সত্যি কি বেশ কিছু ভালো কিছু অভিজ্ঞতা নিশ্চয়ই পাবো, সেটা একটা বড় আশা আমাদের কাছে থাকবে, সেটা আমার জানার ছিল, তুমি জেনে খুব খুশি হলাম। এবং আমি আশা করবো যারা প্রত্যেকেই খবরটা পাবেন, তারা প্রত্যেকেই খুশি হবেন, এবং নতুন প্রতিভা যারা তোমার সাথে কাজ করার সুযোগ পাবে তাদের জন্য একটা বড় জায়গা, এটা অবশ্যই একটা বড় জিনিস আর কি। আপাতত হ্যাঁ কি বড় বাজে বলো? হ্যাঁ, আমি হ্যালো, যে প্রসঙ্গ নিয়ে করছি সেই প্রসঙ্গ নিয়ে আমি কন্টিনিউ করি। যেমন হুম হুম ধরো এখানে আমার যে ফিল্মটা তৈরি হচ্ছে, শেষে না কিছু লোকের নাম থাকে, কোম্পানির নাম আছে যারা আমাকে হেল্প করছে, আমি এখন বলতে চাই না কে কে আছে সেই হ্যাঁ কোম্পানিরা। হ্যাঁ হ্যাঁ তারা আমাকে ওইভাবে সাপোর্ট করছে, কেউ বলেছে আমাকে পুরো ড্রেস দেবে হুম যতগুলো হুম চরিত্র আছে, কেউ পুরো আর্টিস্ট দিচ্ছে, কেউ ওকে জুয়েলারি দেবে, এইভাবে আমাকে তারা সাপোর্ট করছে। আমি 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 ফাইন্যান্সার পাইনি, এবার কেউ কেউ আমাকে কিছু স্পন্সরও করছে, মানে পোস্ট প্রোডাকশনে খরচা হবে, যারা আর্টিস্ট হ্যাঁ তারা বুঝতে পয়সা নেবে পারছি, না, হয়তো তারা নিজেদের মতো আসবে, বলেছে সেটা তোমার সাথে কাজ করবো আসবে না। তো এটা এইভাবে তাদের আমি আমি বিরাট খরচা করে পয়সা দিয়ে কাউকে নিয়ে আসতে পারছি না। এবার নতুন ছেলে মেয়েরা তাদের স্ট্রাগল করেই আমি তাই করব, এবং আমি যে অবস্থায় আছি, সুজিত মন্ডল এই ফিল্ম করেছে ওই ফিল্ম করেছে, আমি কিন্তু সেইভাবে নিজেকে রাখিনি, আমিও সাধারণ তাদের সঙ্গে মিলেমিশে কাজ করি। তো এটা একটা মোটিভেশন যে শোনো সবাই মিলে, সবাই মিলে এই করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে, তার মধ্যে স্ট্রাগল করা শিখিয়েছে। তো আমি নিজেকে একজন স্ট্রাগলার ডাইরেক্টর হিসেবে দেখি, এবং আমি চাই এই ছেলে মেয়েগুলো যতদিন করতে পারবে, আমার অন্তত 8-10টা ফিল্মের টার্গেট আছে অলরেডি, 6টা স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, আর বেগুন ছেলে মেয়ে রেডি হয়ে গেছে, একটা মিউজিক্যাল করব, একটা রোমান্টিক করব, একটা থ্রিলার করবো, একটা এখন আর যেটা থ্রিলার আছে, তারপর একটা ফাদার সন রিলেশনশিপে করব, কিছু আধুনিক খুব ইয়ে চলছে রিলেশনশিপের, ছেলেদের ছেলেদের রিলেশন কিছু আছে নিয়ে করুন, আমি করেছি। তো মোটামুটি এইভাবে আমি এগোচ্ছি, শর্ট ফিল্ম গুলো আগামী দিনে সবাই দেখবেন, এবং আমার মনে হচ্ছে সবার পছন্দের মতো গল্প নিয়ে ফিরবো। আর প্রতিটা গল্পের পেছনে না একটা মোটিভেশন থাকবে যে আমাদের জীবনটা কি হওয়া উচিত, আমরা কি হারিয়েছি আর কি পাবো, আমরা যদি এরকম ভাবে থাকি তাহলে সব পাবো, আমরা যদি ওইভাবে থাকি তাহলে উইল মিস এ লট পজিটিভিটি। আচ্ছা এবার বলো অন্য। এটা আমরা বলতেই পারি স্মার্ট হাউস আমাদের একটা আলাদা জায়গা তৈরি করে দেবে, যেটা আমরা সবাই মিলে একটা যাত্রা করব, সবাই মিলে একটা এনজয় করার একটা জায়গা তৈরি করব, শেখার জায়গা তৈরি করতে পারি। অবশ্যই তোমার হাত ধরে, তুমি যেভাবে বলছো, তুমিও স্ট্রাগলিং ডিরেক্টর, কথাটা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, তো এই মানসিকতা আছে বলে তুমি হয়তো এই পরপর শর্ট ফিল্ম গুলো বানাচ্ছো, এবং সেটা একটা নতুন প্রতিভাদের জন্য সত্যি বড় জিনিস। এবং স্মার্ট হাউসটা আমরা বলতেই পারি যে কি হয়, দেখো আমরা যারা অভিনয় করতে চাই অনেকে সেই প্রপারলি প্ল্যাটফর্মটা খুঁজে পায় না, কার সাথে কাজ করব, সেক্ষেত্রে তোমার মতো লোকের সাথে কাজ করার অভিজ্ঞতাটা নো ডাউট একটা বড় জিনিস তাদের জন্য। সেখানে স্মার্ট হাউস আশা করবে একটা বড় জায়গা তৈরি করবে, একটা ওপেন ফোরামের মতো আর কি। আমি বলবো না এক্সাক্টলি কোনো একটা মানে কি বলবো, একটা মুভি কোম্পানি, সর্ট অফ নট লাইক দ্যাট, ওপেন ফোরামের মতো, যেখানে তোমার গাইডেন্স থাকবে এবং সবাই মিলে, সবাই মিলে একটা কিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। সেটা একটা মানে শুনে খুব ভালো লাগছে, তোমার চিন্তা ভাবনাটা ভীষণই ভালো। আর একটা কথা বলি তোমার সাথে, হুম আগামী দিনে এই ধরনের একটা ইনস্টিটিউট করারও ইচ্ছা আছে। অনেকগুলো ছেলে, অনেক ছেলে মেয়েরা যারা কাজ করতে আসে ফিল্মে ক্যামেরার সামনে দাঁড়িয়ে, অনেক কিছু করতে পারে না, তাদের প্রতি প্রকৃত শিক্ষা দেওয়ার মতো আমি জানি না কোনো ইনস্টিটিউট আছে কিনা, কিন্তু আমি যখন তাদের, তারা বলে আমরা ইনস্টিটিউট করে এসেছি, থিয়েটার করে এসেছি, অনেক করেছি, কিন্তু যে ক্যামেরা অন হয়, অ্যাকশন বলা হয়, তারপরে কিন্তু অনেক কিছু করতে পারে না তারা। তাই জন্য আমিও ভেবে রেখে দিয়েছি যে আগামী দিনে একটু সব ঠিকঠাক হোক, যখন সাধারণ হয়ে যাবে মানুষ, তখন আমি একটা ইনস্টিটিউট করব যাতে নতুন ছেলে মেয়েদের শেখাবো যে ক্যামেরা কিভাবে ফেস করা যায়। হ্যাঁ, এই এটা 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 অবশ্যই খুব দরকার, খুব দরকার, এটা ভীষণ হ্যাঁ, দরকার। কেননা আমি খুব প্রচন্ড একটা গ্যাপ দেখেছি যে অনেক ছেলে আছে দেখতে সুন্দর, ইম্পর্টেন্ট নয়, একদম ভীষণ ফিল্মের জন্য দরকার, ইম্পর্টেন্ট হচ্ছে স্মার্টনেস আর বোঝা যে ভীষণ এই দরকার, সময় আমাকে কি এক্সপ্রেস করতে হবে, এই কথাটা কি মানে হয়।
তাহলে অডিয়েন্সের কাছে যাবে। যারা যারা করতে পারে তারা লং জার্নি থাকে, সবাই স্বপ্ন নিয়ে আসে, কিন্তু স্বপ্নের সঙ্গে তৈরিটা ঠিক করে হতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের কাছে সেরকম ইনস্টিটিউশন নেই। যেমন মনে করো আমি বোম্বেতে প্রচুর দিন কাজ শিখেছি, তারপর আমি একটা ডাইরেকশন করার সুযোগ পেয়েছি, সেরকম ভাবে প্রচুর কাজ শেখার পর যদি আসে না আমাদের ইন্ডাস্ট্রিতে আরামসে না। না, খুব এই ধরনের দরকার একটা সেটা, প্রপার একটা গাইডেন্স পেতেন দরকার। আমি আমি একটা সময় বাংলাতে পুরো সময় দিতে পারতাম না, 8-10 দিনের জন্য আসতাম তারপর চলে যেতাম। এবার আমি ঠিক করেছি কিছুদিন সময় দেবো নতুন নতুন ছেলে যারা সত্যিকারে কাজ শিখতে চায় তাদের দিকে, এবং আমি সেটা তোমার আমার মনে হেল্প হয় নেবো তার তোমার, জন্য। আমরা সে তো অবশ্যই আমি তোমার সাথে আছি, বা বলতে পারো আমার এটা সৌভাগ্য হবে আমি তোমার সাথে থাকতে পারলে, আমিও শিখতে পারবো অনেক কিছু। এবং সেটা আমার মনে হয় শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রে নয়, যারা সিনেমাটা বানাতে চায়, যারা সিনেমাটা নিয়ে ভাবনা চিন্তা করতে, স্ক্রিপ্ট যারা লিখতে চায়, যারা ডাইরেকশন দিতে চায়, তাদেরও আমার মনে হয় তুমি একটু গাইড করো। কারণ তোমার এক্সপিরিয়েন্স তাদের অনেক কাজে লাগবে, যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তুমি গেইন করেছো, তুমি যেভাবে নিজে ধাপে ধাপে শিখেছো জেনেছো, এইগুলো যদি, এই এক্সপিরিয়েন্স যদি তারাও কিছুটা পায়, আমার মনে হয় সেই তারাও যেসব ফিল্ডে, তারা যারা স্ক্রিপ্টিং নিয়ে কাজ করতে চাইছেন, ফিল্ম মেকিং নিয়ে, যারা ওভারঅল সিনেমা নিয়ে যারা ভাবনা চিন্তা করতে চাইছেন, তারাও একটা বড় জায়গা পাবে আর কি। সেটা একটা বড়, ভালো লাগলো তোমার মানে এটা এটা প্ল্যানিংগুলো এটা এটা উন্নত একটা হয়ে যায়। এটা একটা দায়িত্ব থেকেই যায়। আমাদের সবাইকে দায়িত্বটা নেওয়া উচিত, যারা যারা আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করছি, এত এক্সপোজার পাচ্ছি, আমাকে কেউ চিনতো না, আমার ফিল্মের থ্রুতে বাংলার ঘরে ঘরে লোক চিনেছে এবং যথেষ্ট ভালোবাসা দেয়। আমি যখন নিশ্চয়ই গ্রামে গঞ্জে, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বোলপুর, তারপর মহিষাদল যেখানে শুটিং করতে গেছি, হাজার হাজার লোক প্রচুর ভালোবাসা দিয়েছে, প্রচুর গিফট দেয়, নিজের লোক মনে করে তারা, তারা আমার সিনেমা দেখে তারা নিজে, তাদের সঙ্গে এই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য আমাদের কিছু করার দরকার। যে যেমন পারে করে, যেমন মনে করো এই পেন্ডামিকে গ্যাস হয়েছে, প্রচুর লোককে আমরা সাহায্য করার চেষ্টা করছি, লোক পাঠাচ্ছি খাবার দিতে দিতে, তার সাথে সাথে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিছু করার আমাদের দরকার আছে। সেই নিশ্চয়ই একটা সেই প্রপার কাজটা একটা, হচ্ছে অ্যাজ এ ডাইরেক্টর আমার মনে হচ্ছে, হ্যাঁ, কিছু ছেলে মেয়ের সঙ্গে যদি আমরা কানেক্ট করতে পারি, তাদের যদি কিছু শেখাতে পারি আমরা, তো আমাদের সবার ভালো হবে, আগামী দিনে অনেক ছেলে মেয়ে পাওয়া যাবে অভিনয় করার জন্য। না হলে একদম এখন সব তাই, জিরো হয়ে গেছে, কোনো একটা কাজ করবে, হ্যাঁ, কোনো একটা কাজ শুরু করতে গেলে আমার মনে হয় বলো, একদম বড় একটা টিম তৈরি হবে না, একটা ভালো টিম যদি তৈরি হয় না, তাহলে দেখবে অনেকগুলো কাজ করা যায়। কাজটা তুমি যখন ভাব, যেটা তুমি ভাবছো আর কি, সেটা তুমি স্প্রেড আউট করতে পারবে, যেমন ভালো টিমের মধ্যে ছড়াতে পারবে, ছড়িয়ে দিতে পারবে, যারাও তোমার ওই ভাবনাটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে, তাহলে দেখবে অনেকগুলো কাজ, এবং সেই কাজটা কন্টিনিউ হবে। সেটা শুধু আজ যে লকডাউন পিরিয়ডের জন্য না, পরবর্তী ক্ষেত্রে সেটা একটা স্টেপ বলতে পারো, বা একটা প্ল্যাটফর্ম বলতে পারো, একটা ফোরাম বলতে পারো, সেটা থাকবে আর কি। তোমার স্মার্ট হাউস এর এই চিন্তা ভাবনাটা ভীষণই কি বলবো, মোটিভেটিং বলতে পারো, ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা। তুমি যে ওভারঅল একটা পজিটিভ পার্সোনালিটি সেটা জানা যায় তোমার সাথে কথা বলে, বা তোমার চিন্তা ভাবনা। না সেই হিসেবে না, সেই না, আমি এখানে অনেক ইনস্টিটিউট আছে যেখানে আমি গেস্ট করে হিসেবে আমাকে ডাকা হতো, আমি যেতাম করতাম, কিন্তু ফাইনালি দেখতাম যে এরা 3 মাস 4 মাস করে কিছু শেখেনি, আরো ভালো শেখা ছিল, আমি ওখানে বলিনি, আমি এটা মনে মনে ছিল। তখন ফাইনালি ভাবছি যে এখন অনেকদিন হয়েও গেছে আমি নানা রকম কাজ করছি, আমার সেই জন্য এখন ইচ্ছাটা আছে যে এই ধরনের কিছু ইনস্টিটিউট না না, এটা এটা দেখা যাক ইচ্ছাটাতে কি আমরা হয়। আমরা সবাই আছি, এবং ইচ্ছাটা ভীষণই মানে প্রয়োজন, আমি বলি প্রাসঙ্গিক, ভীষণ প্রাসঙ্গিক একটা ইচ্ছা, ভীষণ প্রয়োজন। যারা সত্যি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাইছে, যারা সত্যি কিছু শিখতে চাইছে, রাদার বলা যায় তাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম তৈরি তুমি করতেই পারো। তোমার গাইডেন্সটা আমাদের সবার জন্য ভীষণ দরকার। তোমার জার্নিটা তো সত্যি একটা লম্বা জার্নি, সেই জার্নিটার মধ্যে থেকে আর কিছু না হোক, একটা তো শেখার জায়গা তো থাকেই, সেই শেখার জায়গাটা নিয়ে তো আমরা এগোবো। অবশ্যই আমরা সবাই তোমার সাথে আছি, তোমার এই চিন্তা ভাবনার সাথে, তোমার শর্ট ফিল্মস গুলো আরো ভালো হোক, আমরা সবাই তোমার সাথে থাকবো, দেখবো, আরো ভালো ভালো সিনেমা আমাদের উপহার দাও, শর্ট ফিল্মস দাও, তোমার যা যা সিনেমা করা, তোমার চিন্তা ভাবনা গুলো আমরা, তুমি ফোটাও তোমার কলম যাকে বলা যায়, তোমার তো সিনেমা বানানোটাই তোমার কলম, ছবি আঁকো তুমি যখন, সেই ছবিটা আঁকো, আমরা সবাই সেটা এনজয় করি। আর সুস্থ থাকো, তুমি ভীষণ পজিটিভ, তোমাকে আমার নতুন করে বলার কিছু নেই, তুমি উল্টে বলো যে তুমি পজিটিভিটি স্প্রেড করো, তুমি ভীষণ পজিটিভ, এটা তোমার পার্সোনালিটির বড় গুণ একটা, তুমি ভীষণ পজিটিভ, তোমার সাথে কথা বললে নিজেকে চার্জ আপ করা যায়, এটা পার্সোনালি আমি জানি, বা আমি কেন, যারা তোমার সংস্পর্শে থাকেন তারা প্রত্যেকে এটা ফিল করেছেন, তারা প্রত্যেকেই বলেন সেটা, একদম এরকমই থাকো।
আমরা আজকে আড্ডা শেষের দিকে চলে এসেছি, তোমার সাথে আড্ডা দেওয়ার সময় সীমা তো হয় না, আরো অনেক কিছু কথা জানার আছে, ইচ্ছা আছে। আমরা আবার একটা সেশনে আসবো, আরো অনেক কথা তোমার সাথে মানে শেয়ার করব আমরাও, বা তোমার কাছ থেকে আমরা শুনবো। শর্ট ফিল্মস জার্নিটা আরো ভালো হোক, তোমার স্মার্ট হাউস আরো সুন্দর হয়ে উঠুক, সবার কাছে একটা নাম তৈরি হোক, এই কামনা রাখি। শুভকামনা তোমার জন্য রইল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্টাইলাইকন, থ্যাংক ইউ প্রসেনজি। আর তুমি ভালোভাবে জানো, তুমি আমার খুব একটা ভালো বন্ধু, এবং তোমার স্টাইল আইকন খুব ভালো কাজ করছে। আরো ভালো হোক, স্টাইল আইকন আরো উন্নত করুক। আর তোমার ওখান থেকেও কিছু ছেলে মেয়ে নেবো, প্রমিস করলাম। যারা স্টাইল আইকন আছে তারা শুনে রাখো, যদি আজকে দেখে থাকো জেনে রাখো তুমি আগামী দিন তোমার সব আমার সাথে কাজ করতে চলেছো। আর সবাই যারা যারা দর্শক দেখছো তারা সবাই সুস্থ থাকো, আর বেশি দিন নেই। যে প্রোটোকল গভর্নমেন্ট থেকে, সে ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক ইউজ করা, যেটা আমরা প্রথম থেকে করে আসছিলাম, সেরকম মেনে একদম চলো। তাই, আমরা অনেক লোককে হারিয়েছি, আমার কাছের লোক, কিছুদিন আগে আমার কুটুতো ভাই, ছোট ভাই হারিয়েছি, এবং আমার বড় হারিয়েছি করোনাতে। প্রচুর মানুষ, প্রচুর ডাইরেক্টর, ক্যামেরাম্যান, আমাদের বাংলাতে প্রচুর মানুষকে হারিয়েছি, প্রচুর মানুষকে হারিয়েছি আমরা, আর প্রচুর হারাতে ইচ্ছা মানুষকে। করছে না। চেনা শোনা প্রচুর মানুষ কাছ থেকে হঠাৎ হঠাৎ চলে গেছে, আমরা খুবই ভীত এখনো। আমি ততটাই ভয় পাই, প্রচন্ড ভাবে আমি নিজেকে সিকিউর রাখি। রেগুলার আমি শুটিং করি, সমস্ত কিছু করি, এডিট এফেক্টস যাই, যেখানে যেখানে কাজ হয়, দূর দূরত্বে যাচ্ছি, বোম্বে চলে যাচ্ছি, নর্থ বেঙ্গলে যাচ্ছি, ভারতবর্ষের নানা জায়গায় যেতে হচ্ছে আমাকে কাজের জন্য। কিন্তু প্রচন্ড সাবধানে থাকি, এবং করোনার জন্য যে যে প্রোটোকল আছে সেগুলো মেনে চলি। তো আপনার কাছে রিকোয়েস্ট আছে, এখনো কিন্তু অনেক সময় আছে, এখনো কিন্তু কমপ্লিট আমরা কেউ ভালো হয়ে যায়নি। না আমাদের ইনজেকশন, একটা সচেতন থাকতেই একটা হবে, ইনজেকশন বা দুটো ইনজেকশনে চেয়ে নেয়ার পরেও অনেক মানুষের কঠিন অবস্থা দিয়ে কেটেছে, এবং অনেকে একটা ইনজেকশন নেওয়া সত্ত্বেও মারা গেছেন, দুটো ইনজেকশন নেওয়া সত্ত্বেও মারা গেছেন, জাস্ট ভেবেছেন যে আমরা ইনজেকশন নিয়েছি আমাদের কিছু হবে না। সেই জন্য আমি বলছি, সমস্ত মানুষকে বলছি, যারা যারা দর্শক দেখছেন এবং যারা দেখছেন না তাদেরও বলবে, যে এখনো আমাদের সাবধানে থাকতে হবে, নিশ্চয়ই তাই, প্রচন্ড ভাবে সাবধানে থাকতে হবে। যত কম আমরা বেরোতে পারি, যত দূরে থাকতে পারি, বাইরে বেরোলেও ঘরে যে আমাদের এল্ডার্স আছে, যারা বয়স্ক আছে, তাদের যেন সংস্পর্শে না আসি, অনেক পরে দেখা করি, সমাজকে থেকে দূর থাকি যারা বাইরে থেকে আসছো। প্রোটোকল মেনে থেকো, আগামী আসলে দিনে স্বপ্ন সবাই সুস্থ স্বপ্ন থাকো। স্বপ্ন দেখাটা চলুক, তাহলেই হবে। প্রোটোকল মেনে আমরা স্বপ্ন দেখি, স্বপ্নরা দেখা চলুক, হ্যাঁ, স্বপ্ন দেখতে আমাদের পারলেই হবে। প্রতিটা মানুষের, প্রচুর কাজ বাকি আছে, প্রচুর বাকি, প্রচুর বাকি, বাকি আছে। তার জন্য এই সময়টাকে আমাদের শান্ত থাকতে হবে, ভালো থাকতে হবে, সাবধানে থাকতে হবে। ভীষণ ভালো লাগলো তোমার সাথে থ্যাংক ইউ কথা বলে। প্রসেনজিৎ, থ্যাংক ইউ প্রসেনজিৎ, তোমাকে খুব ভালো তোমাকে লাগলো, থ্যাংক আমারও ইউ খুব ভালো বলবো লাগলো। না, তোমাকে থ্যাংক ইউ বলে তোমাকে মানে সেই ঔদ্ধত্য দেখাবো না, আমি সত্যি খুব মানে অভিভূত। তুমি এত সুন্দর ভাবে মানে কথা বললে বা সময় দিলে, আমরা অনেক কিছু জানতে পারলাম। এগেইন আমি বলবো, ভীষণ ভাবে পজিটিভ একটা ভাইব্রেশন স্প্রেড করলে, যেটা সত্যি দরকার এখন এই সময়টা দাঁড়িয়ে। ভালো থেকো, আর আছি তোমার সাথে সব সময়, আছি আমরা, চাইবো তোমার সাথে মানে তোমার হাত ধরে আরো ভালো ভালো বেশ কিছু কাজ আসুক, আমরা দেখতে পাই, আমরা আমরা এনরিচ হতে পারি। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি।